সম্প্রতি পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে যখন শঙ্কা ছড়িয়েছে, তখন গণমাধ্যমে একটি খবর অনেকের দৃষ্টি কেড়েছে। পারমাণবিক অস্ত্রের ব্যবহারের কথা উঠলেই আমরা বুঝি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা বোমারু জেট বিমানের সাহায্যে এই হামলা হতে পারে। কিন্তু রাশিয়াতে নাকি ট্রেনে করে পারমাণবিক বোমা বহন করা হচ্ছে, যা রাশিয়ার নিউক্লিয়ার ট্রেন নামে পরিচিত। আবার কেউ কেউ বলছেন এটি প্রেসিডেন্ট পুতিনের ভুতুড়ে ট্রেন। যতদূর জানা যায়, স্নায়ুযুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র তার সমরাস্ত্রের আধুনিকায়ন শুরু করলে তখন প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে থাকলেও সাবেক সোভিয়েত ইউনিয়ন তাদের মতো করেই কৌশল নির্ধারণ করত। আর সেই ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্র বহনের যান হিসেবে তারা শুরু করে ট্রেনের ব্যবহার। পশ্চিমা গণমাধ্যমে দাবি করা হয়েছে, সম্প্রতি ট্রেনটিকে ক্রেমলিনের কাছে দেখা গেছে এবং তাতে অস্ত্রবোঝাই গাড়িও উঠেছে। আর এইসব কারণে নতুন করে আলোচনায় রাশিয়ার নিউক্লিয়ার ট্রেন। অনেকেই জানতে আগ্রহী কি আছে ওই ট্রেনে এবং ট্রেনটির বিশেষত্বই বা কি। ধারণা করা হয় পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এই ট্রেনটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গুপ্ত ইউনিটের মালিকানাধীন রয়েছে। এটি দেখতে আর অন্য সব ট্রেনের মতোই। এটি পরিচিত RT-23 মেলোডেটস নামে। এর আক্ষরিক অর্থ সাহসী মানুষ। ন্যাটো জোটের কাছে এটি অবশ্য আরেকটি নামে পরিচিত। তারা সাংকেতিক ভাষায় এটিকে SS-24 স্ক্যালপেল বলে ডাকে। সাধারণ ট্রেনের মতো দেখতে বলে রাশিয়া জুড়ে ঘুরে বেড়ালেও এটিকে আলাদা করে সহজে শনাক্ত করা যায় না। নিউক্লিয়ার ট্রেনটির সক্ষমতা সম্পর্কে পশ্চিমাদের তথ্য হল, এটি রাশিয়া জুড়ে সাধারণ ট্রেনের ছদ্মবেশে দৈনিক 1609 কিলোমিটার সফর করে। ট্রেনে 10টি উচ্চ ক্ষমতার ওয়ারহেড রয়েছে, যা 550 কিলো TNT-র বিস্ফোরণ ঘটাতে পারে। সবুজ সংকেত পেলে মাত্র 3 মিনিটেই এই ট্রেন পরমাণু ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম।